আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল না কোনো দিনই, বাতাসে ভাসার অলিক কল্পনাও না। অগত্যা জীবিকার তাগিদে বিদেশ বিভুঁয়ে পাড়ি জমাতে নিয়মিতই বাতাসে ভাসতে হচ্ছে। বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের প্লেনে চড়ার সুযোগ হলেও ডোমেস্টিক এয়ারলাইন্সে চড়া হয়নি আগে। তাই এবার কক্সবাজার ট্রিপে ভাবলাম দেখি ট্রাই করে। আমাদের হঠাৎ সিদ্ধান্তের কারণে প্লেনে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য প্রথমবারের মতো এয়ার স্টার ফ্লাইটের টিকিট কাটি। স্বভাবতই অনেক কিছুই খেলে যাচ্ছিল মনের ভেতরে। এয়ার স্টার ডোমেস্টিক এয়ারলাইনটির সাথে আমাদের সাম্প্রতিক ভ্রমণের অভিজ্ঞতা এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করার সাথে সাথে আমাদের ফ্লাইট বুকিং প্রক্রিয়া, টিকিট কাটা, বিমানবন্দর চেক ইন, বোর্ডিং প্রক্রিয়া, ইন ফ্লাইট অভিজ্ঞতা, ফ্লাইটে কী কী খাবার দেওয়া হয়, ফ্লাইটে ক্রু মেম্বারদের রিভিউ ইত্যাদি 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 সামগ্রিক বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যারা প্রথমবারের মতো ডোমেস্টিক এয়ারলাইন্সে ঢাকা থেকে কক্সবাজার যেতে চাচ্ছেন তারা পুরো প্রক্রিয়াটি জেনে যাবেন। আজকে 10ই এপ্রিল 2024, ঈদ আর নববর্ষের ছুটি, ব্যস্ততম এই জাদুর শহর মোটামুটি ফাঁকাই ছিল। ট্রাফিক আর মানুষের যন্ত্রণায় ঢাকা যেন হাঁপ ছেড়ে বাঁচছিল। এবং ঠিক তখনই হঠাৎ সিদ্ধান্ত, আমরা 9ই এপ্রিলেই অনলাইন টিকিট কেটেছিলাম। টিকিট কাটতে গিয়ে নেটে কিছু খোঁজখবর নিয়ে যেটা জানলাম, ঢাকা থেকে কক্সবাজারে বর্তমানে উড়ে যাচ্ছে 4টি এয়ারলাইন্স। এগুলো হলো নোভো এয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এই যে একেবারে নতুন যেটা সদ্য, সেটা হচ্ছে এয়ার স্ট্রা। এ মাসে কক্সবাজারে বিমানবন্দরে 1,140টি ফ্লাইট এসেছে, যা প্রতিদিন 38টি ফ্লাইট বা ঘন্টায় 2টি ফ্লাইট অবতরণ করেছিল। আমরা একটা অনলাইন ভ্রমণ প্ল্যাটফর্ম যেটা হচ্ছে gojayan.com-এর মাধ্যমে এই যাত্রার জন্য আমাদের টিকিট বুক করেছি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে এয়ারস্টার সাথে ফ্লাইট টিকিট বুক করার আমাদের অভিজ্ঞতা ছিল নির্বিঘ্ন এবং ঝামেলামুক্ত। ওয়েবসাইটটি একটি ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট। আমরা খুব সাধারণ রেজিস্ট্রেশন, NID আর ফোন নাম্বার দিয়ে ফ্লাইট বুক করে ফেলি, কিন্তু টিকিটের খরচ ছিল বেশি। এখানে বলে রাখা ভালো, এই ডোমেস্টিক 4টা এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়েও টিকিট কাটা যায়, কিন্তু ওদের ওয়েবসাইটে আর ট্রাভেল এজেন্টদের মাধ্যমে কাটলে টিকিটের দাম সবসময় বেশি থাকে। তাই কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে, যেমন গোজায়ান বা booking.com-এর মতো ওয়েবসাইটগুলোতে টিকিটের দাম আশ্চর্যজনকভাবে কম থাকে। আর এদের কাস্টমার সার্ভিসও বেশ ভালো, ফোন দেওয়ার সাথে সাথে তারা রেসপন্স করে। টিকিট কাটতে মোবাইল মানি ট্রান্সফার, বিকাশ বা নগদের মাধ্যমেও টিকিট কেটে ফেলতে পারেন, আমিও করেছি সেটাই। গ্রামীণ ফোন সিম যদি থাকে আপনার কাছে এবং নগদের অ্যাকাউন্টটা যদি থেকে থাকে, সেখানে আপনি কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। জানি আজকে 10ই এপ্রিল, আবারও বলছি, নববর্ষ আর ঈদের লম্বা সরকারি ছুটি, তাই শহর থাকবে ফাঁকা। তারপরেও আমরা ঘন্টা দুই হাতে নিয়ে আমাদের বাসা হাতিরঝিল লিং রোড থেকে রওনা দিই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। বিমানবন্দরে ঢুকতে সর্ব বাম পাশের টার্মিনালটি হচ্ছে ডোমেস্টিক এয়ারলাইন্সের টার্মিনাল। আর ডোমেস্টিক এয়ারে চড়তে কোনো প্রকার পাসপোর্ট লাগে না, শুধু NID আর ফোন নাম্বার থাকলেই চলবে, সেটা আপনিও জানেন আমিও জানি, পাসপোর্টের দরকার নেই। আমাদের ফ্লাইট বিকেল 5টায়, সময় নেবে ঢাকা থেকে কক্সবাজার 1 ঘন্টা 5 মিনিট, তার মানে আমরা সন্ধ্যা 6টা 5-এ পৌঁছে যাব কক্সবাজার। টার্মিনালে দেখি ডোমেস্টিক 4টা এয়ারলাইন্সের ছোটো ছোটো কাউন্টার বুথ আছে। আমরা এয়ারস্টার কাউন্টারে গিয়ে দেখি একজন স্মার্ট টিকিট চেকার বসে আছেন, খুবই স্মার্ট। তাকে আমাদের টিকিট বুকিংয়ের মেসেজ দেখালাম, তো সেটা দেখাতেই আমাদের 2টি টিকিট ও বোর্ডিং পাস প্রিন্ট করে দিলেন তিনি, এবং সেটা মানে সেতেই এয়ারপোর্টে। এরপর আমরা টার্মিনাল থেকে এয়ারপোর্টের ভেতরে ঢোকার সময় আমাদের সমস্ত লাগেজ চেকিংয়ের জন্য দেওয়া হলো। আগে নিয়ে নিলাম টিকিট, তারপরে হচ্ছে যে চেকিংয়ের জন্য দিলাম, এবং সাথে আমাদের NID কার্ডটাও দেখালাম। আমরা আমাদের লাগেজে 20 কেজি ওজন বহন করতে পারবো, আর হাত ব্যাগে থাকবে 7 কেজি। 20 কেজি থাকবে আপনার বড় ব্যাগে, যেটা আপনি নিয়ে যেতে পারবেন, আর 7 কেজি, এক একজনের 7 কেজি আপনি হ্যান্ডব্যাগ ক্যারি করতে পারবেন। তাই হাত ব্যাগটা বেশি ভারী করলাম না, কিছু টুকিটাকি জিনিস, ক্যামেরা, এগুলো নিয়ে মানে রাখলাম। তবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ সব চেক করে, এমনকি আমাদের পরনের বেল্ট জুতো খুলে বাস্কেটে রাখতে হলো, যাতে করে আনসার আর অফিসাররা চেক করতে পারে। লাইটার বা এরকম কিছু থাকলে বিমানবন্দর কর্তৃপক্ষ সেটা রেখে দেয়, কিন্তু সেটা মাথায় রাখতে হবে। আমরা বোর্ডিং পাস নিয়ে ভেতরে ঢোকার পর দেখি আবার ডোমেস্টিক এয়ারলাইনগুলোর কাউন্টার, ওমা,
ওদের কাছে যাওয়ার পর তারা আমাদের লাগেজগুলোতে ট্যাগ লাগিয়ে দেয়, একেবারে ঢাকা চট্টগ্রাম রুটের যে গ্রিনল্যান্ড বা অন্যান্য যে বাসগুলো আছে সেইখানে যেরকম ট্যাগ লাগিয়ে দেয়, ওরাও ঠিক ট্যাগ লাগিয়ে দিয়ে আমাদের লাগেজটা নিয়ে নিল আর একটা ট্যাগ আমাদের হাতে ধরিয়ে দিল। এখন আমাদের লাগেজগুলোর ওদের হাতে, এগুলো ফেরত পাবো কক্সবাজার এয়ারপোর্টে নামার পর, আর হাত ব্যাগ দুটো আমাদের সাথেই থাকবে। এয়ারস্টার অফিসার মেম্বারদের ব্যবহার আসলেই আন্তরিক, যেটা আমাদের মন কেড়ে নেয়। এরপর অপেক্ষার পালা। আমরা লাউঞ্জে প্রায় এক ঘন্টা সময় কাটালাম। পেছনে দেখি একটা মোটামুটি কিউট সাইজের কফির আর স্ন্যাক্সের দোকান, দেখতে কেমন যেন ভালো লেগে গেল। একটা ছোট্ট কাপের কফির দাম 80 টাকা, আর বড় কাপের মানে বড় কফি নিলে সেটা হচ্ছে 100 টাকা। এখানে বলে রাখি, যারা বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড যেমন EBL, ব্র্যাক ব্যাংক বা এই ধরনের যে সমস্ত ক্রেডিট কার্ড ব্যবহার করেন, সেই সমস্ত ব্যাংকারদের ওই ব্যাংকগুলোর একটা লাউঞ্জ থাকে, সো ওয়েট করার জায়গা থাকে। যদি আপনি সেসব ক্রেডিট কার্ড ব্যবহার করেন, এইসব ব্যাংকরা মানে সেখানে গিয়ে আপনি বিনিমূল্যে মানে একেবারেই চা কফি স্ন্যাক পেতে পারেন এবং সেই লাউঞ্জে গিয়ে বসে থাকতে পারেন, সময় বার করতে পারেন, একটা ভিহেভি ভাব চলে আসবে, এটা ঠিক। যাই হোক, আমরা দুজনে দুটো কফি খেতে খেতে দেখছি আশেপাশের মানুষদের, আমরা বসে রইলাম, কবে আমাদের বোর্ডিং হবে। এখানেও এক প্রকার শান্তি, কারো মুখে হাসি, কোনো কোনো যাত্রীর মুখে সমস্ত অস্থিরতা, বাচ্চাদের ছোটাছুটি খুনসুটি মানুষ দেখতে আমার বেশ লাগে। বলে রাখি, কফিটা ভালোই ছিল। ঠিক 4:30 মিনিটে বোর্ডিং অ্যাটেন্ডেন্স ঘোষণা করলো, একটা ঘোষণা দিয়ে দিল, আমাদের ট্রেনে উঠতে হবে। যাত্রীদের সবার হাতে থাকা বোর্ডিং পাস নিয়ে লাইনে দাঁড়ালো। এর মধ্যে কেউ কেউ আছেন ভিড় ঠেলে সামনে দাঁড়াবার লোক, ঠেলা ঠেলি আসলে বাঙালিদের মজ্জায়, কবে যে যাবে ও ফেস কে জানে, খালি ঠেলতে থাকে, একজনকে পাঁচ করে আরেকজন চলে যাবে, অদ্ভুত বিষয়। আবার একজন দাঁড়ালো পেছনের পাঁচজনের পাসপোর্ট তার কাছে, সো দ্বিতীয়জন যে দাঁড়িয়ে আছে সে আসলে ছজনের পরেই ঢুকবে, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায়। বাঙালি, হায় রে বাঙালি, ভাবছে বাঙালি ওনাকে বা ওনাদের রেখে প্লেন চলে যাবে, ব্যাপারটা তা না। আমরা লাইনে দাঁড়িয়ে ধীরে সুস্থে যখন ভিতরে ঢুকি, দেখি একটা এয়ারস্টার বাস দাঁড়ানো লম্বা এয়ারপোর্টের এক কোণায়। আমাদের প্লেনটা এই বাসে করেই আমরা বিমান পর্যন্ত এবং সেই প্লেন পর্যন্ত যাব, আমাদের বাস আমাদেরকে সেই পর্যন্ত নিয়ে যাচ্ছে। বাসের জানালার পাশ দিয়ে দেখছি বিস্তীর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে বিভিন্ন কোম্পানির প্লেন। বাস থেকে নেমে এয়ারস্টার প্লেনের সামনে গেলাম, আমাদের সিটটা একটু পেছনের দিকে। খুব সুন্দর ছিমছাম একটা প্লেন, মিষ্টি হলুদ সাদার হালকা ধূসর কালারের কম্বিনেশনকে প্লেনটাকে দারুণ মানিয়েছে। দুজন সুপুরুষ ক্রু মেম্বাররা দরজা খুলে মিষ্টি হাসিতে আমাদের অভ্যর্থনা জানালো, আমরা আমাদের সিট খুঁজছিলাম। পেছন থেকে একজন বলল, এই এইটা আপনাদের সিট? দুটো সিট পাশাপাশি পাশাপাশি পাশাপাশি, চারজন বসা যায়, মাঝখানে কিন্তু মানুষজন যাওয়া আসা করতে পারে, ঠিক আছে। এয়ারক্রাফটের ইন্টেরিয়র লাইটিং স্পেস মোটামুটি ভালো, স্নিগ্ধ। একটা প্লেনে 70 জন যাত্রী যায় এক জায়গা থেকে এক জায়গায়, এই ধরনের এয়ারক্রাফটের ধারণ ক্ষমতা কিন্তু 78 জন, যদি 70 জন যাত্রী থাকে, 8 জন ওই যারা ক্রু মেম্বার এবং যারা পাইলট তাদের সমন্বয়, সব কিছু মিলে 78 জন চলতে পারে। আর এটা হচ্ছে ATR 72-600 সিরিজের একটা এয়ারক্রাফট। এই মডেলের এয়ারক্রাফট US বাংলারও আছে, এর আগের মডেলটি নব এয়ারেও আছে। প্রতিটি সিটের শাড়ির পাশে একটা ছোট্ট জানালা, জানালার পাশে বসতে বসতে প্লেনের একটা স্নিগ্ধ গন্ধ নাকে লাগলো, কিছু কিছু গন্ধ বৈষয়িক। প্লেনে ওঠার পর সহযাত্রীদের মাঝে কেমন জানি আন্তরিকতার ছোঁয়া ছুঁয়ে যায়, একই তরঙ্গ একই তরঙ্গ, কেমন জানি লাগে সবাই হয়তো নিজেকে নিজেকে আপন ভাবতে থাকে, মানুষ মানুষ থেকে আপন, কে জানে মনের ভেতর আনন্দ আর সূক্ষ্ম ভয়ের বহিঃপ্রকাশ হয়তো এটাই, হাজার হলেও শূন্যে ভাসবে একসাথে 78টা প্রাণ। এর মধ্যে একজন ক্রু মেম্বার এসে প্লেনে কি করতে হবে না হবে ইনস্ট্রাকশন শুরু করে দিল। এই অ্যাক্টিংটা, মূকাভিনয় আমার সবসময় ভালো লাগে, যেন একজন সুদর্শন রোবট হুকুম শুনছে অচেনা কোনো কথায়। পাইলট এয়ারক্রাফটটির ইঞ্জিন চালু করে দিল, প্লেনটির পাখা ঘুরতে শুরু করলো, আমাদের সিট একটু নড়ে উঠল, হালকা শব্দ কানের কাছে এসে বাজল, এয়ারক্রাফটটি এখন রানওয়ের দিকে যাচ্ছে ধীরে ধীরে, তারপর ছৌ দৌড়।
পাশের সিটে একজন আলতো করে বলে উঠল, রানওয়ে কি মহল্লার রাস্তার মতো উঁচা নিচা ভাঙা নাকি? এত কাঁপে কে? লোকাল বাস ফিলিং দেওয়ানের মানেটা কি? কিছু বোঝার আগে জমিন থেকে আসমানে উঠতে শুরু করলো প্লেন। এক্সপিরিয়েন্স পাইলট যা করে তার একটা ফ্লেভার পেলাম। আমাদের পাশের রোদে বাবা মা আর 2 বছর শিশু, আমরা তো এই পাশে দুজন, আর ঠিক মাঝখানে যে যাওয়া আসার রাস্তা এর পাশেই আর যে দুজন দুইটা সিট আছে সেখানে একটা 2 বছরের শিশু সহ বাবা মা বসে আছে। শিশুটি দুরন্ত কিন্তু খুব আদুরে। সেও টের পেল না আমরা কখন যে মাটি থেকে হাওয়ায় ভাসতে শুরু করলাম। উড্ডয়নের কিছুক্ষণ পর আমাদের জন্য চলে আসলো স্নেক। ভিডিও করতে চাইলাম, সুন্দরী ক্রু মেম্বার না করে দিল। তাই আমাদের কী দিল সেটা বলছি, খাবার দাবার যেটা প্যাকেটে আছে। যেহেতু শেষ রোজা, স্বাভাবিকভাবে ইফতারের আইটেম আর জুস ছিল, সঙ্গে একটা পানি। ছোলাগুলোর টেস্ট ছিল দুর্দান্ত, যে রান্না করেছে আসলে ফ্যান্টাস্টিক। ওদের প্যাকেজিংটাও নান্দনিক, ইয়ার এক্সট্রার একটা কেন জানি একটা ক্রিয়েটিভিটি আছে বোঝা গেল। আকাশ সূর্য আর মেঘের রঙের খেলায় ভাসতে ভাসতে কখন যে 1 ঘন্টা পার হয়ে গেল বুঝতে পারিনি। পড়ন্ত বিকেলের কোণে দেখা রোদমাখা শূন্যতা এক ধরনের ঘোর লাগিয়ে দেয়। শেষ বিকেলের 6:05 আমাদের নির্ঝঞ্ঝাট ফ্লাইট কক্সবাজারের মাটি ছুঁতে ছুঁতে দেখতে পেলাম পাখির চোখে সুবিশাল সাগর। কক্সবাজার এয়ারপোর্টটি সিমসাম, কেমন জানি আপন আপন। নেই কোনো তাড়া, আমাদের লাগেজ নিতেও কোনো সমস্যা নেই, নেই কোনো চেকিং। আমরা কয়েকটা ছবি তুলতে রানওয়ে থেকে বেরিয়ে পড়লাম লাগেজ নিয়ে কক্সবাজার এয়ারপোর্ট থেকে। এর মধ্যে কিন্তু এই যে লাউঞ্জটা আছে, এই যে এয়ারপোর্টের যে কক্সবাজারের ভিউটা সেটা অসাধারণ। বেশ কিছু ছবি ভিডিও করলাম, ভালো লাগছে, এবং কেউ কিছু বলছে না। ওখানে থাকা কিছু লোক সাহায্য করলো। এক বুড়ো চাচা মিয়া দেখি আমাদের লাগেজ নিয়ে দিয়ে আসলো বাইরে থাকা টংটমের দিকে, বলল এই টংটমে করে যান, খরচ কম, সুন্দর কক্সবাজার দেখতে দেখতে যাবেন, কি দরকার আপনার গাড়ি নেওয়ার। হ্যাঁ, কক্সবাজারের টংটমগুলো কেমন জানি একদম আপন আপন একটা ব্যাপার। চাচাকে 20 টাকা দিলাম, উনি বেশ খুশি হলেন। টমটম নিয়ে যাত্রা শুরু হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলের নাম হোটেল সিমুন, সেটা হচ্ছে কলাতুলি বিচের ওখানে ডলফিন মোড়ের সাথে। চমৎকার একটা হোটেল, কিন্তু দাম তেমন বেশি না, মোটামুটি সাগরের পারে ফ্যান্টাস্টিক। বিছানা থেকে দেখা যায় সাগর। এর একটা রিভিউ ভিডিও দেবো, কিন্তু সেটা পরের ভিডিওতে, যদি চান সেটাও দেখতে পারেন।